অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 19শে মে 2021, অর্থাৎ আগামীকাল, এই একটি রাজযোগ 55 ঘন্টার মধ্যে এই 6টি রাশির ভাগ্যোদয় করতে চলেছে। অর্থাৎ এই যে আগামী 19শে মে 2021, এই রাজযোগের ফলে আগামী 55 ঘন্টায়, অর্থাৎ আগামীকাল থেকে 55 ঘন্টার মধ্যে এই 6টি রাশি হতে চলেছে মহা ভাগ্যশালী রাশি। দেখুন, আগামীকাল সিংহ রাশিতে চন্দ্রের প্রবেশ এবং অলরেডি কুম্ভ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। গজকেশরী রাজযোগ, সমসপ্তম দৃষ্টি, চন্দ্র এবং বৃহস্পতির সমসপ্তম দৃষ্টি, এই গজকেশরী রাজযোগের ফলে এই 6টি রাশির বিশেষভাবে লাভ পেতে চলেছে। কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে এই 6টি রাশি আগামী 55 ঘন্টার মধ্যে? এই 6টি রাশির ক্ষেত্রে বিশেষভাবে ভাগ্যোদয় হতে চলেছে। কোন কোন এই 6টি রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত জানাতে চলেছি। এই চন্দ্র এবং বৃহস্পতির গজকেশরী রাজযোগ, সমসপ্তম দৃষ্টি, এই 55 ঘন্টার মধ্যে এই 6 রাশিকে মহাভাগ্যশালী হতে চলেছে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সৌভাগ্যশালী রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার রাশিতে বৃহস্পতির অবস্থান এবং সিংহ রাশিতে চন্দ্রের অবস্থান, দৃষ্টি বিনিময়, এই ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার ব্যবসা থেকে লাভ, আকস্মিক ধন প্রাপ্তি, আপনার দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, কেরিয়ারের জায়গাটাতে আপনাদের ডেভেলপমেন্ট, বিবাহের জায়গাতে আপনাদের প্রশমিত করবে, বেশ কিছু গুড নিউজ আপনাদের আসতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু আটকে থাকা কাজ আপনাদের কিন্তু সম্পন্ন এই সময় হতে চলেছে। 2 নম্বর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আপনার পঞ্চমভাবে এই বৃহস্পতি এবং একাদশভাবে চন্দ্র এবং সমসপ্তম দৃষ্টি গজকেশরী রাজ্য, আপনাদের ক্ষেত্রে লাভ, সফলতা, সাকসেসের জায়গা নির্দেশ করছে, সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, শেয়ার মার্কেট থেকে আপনারা প্রফিট পাবেন, এডুকেশনের দিকটা অনেকটাই ভালোর দিক কিন্তু দেখা যাচ্ছে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তির বৃদ্ধি পাওয়া, কর্মক্ষেত্রে সফলতা পাওয়া এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে এই গজকেশরী রাজযোগ আগামী 55 ঘন্টার মধ্যে এই 19শে মের পর থেকে এই তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্যোদয় নিশ্চিত রূপে হতে চলেছে। 3 নম্বর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। আপনাদের রাশিতেই চন্দ্রের অবস্থান এবং সপ্তম স্থানে বৃহস্পতির অবস্থান, সমসপ্তম দৃষ্টি এবং বৃহস্পতি এবং চন্দ্রের গজকেশরী রাজ্য, প্রথম কথা আপনার কেরিয়ারের দিক থেকে ডেভেলপমেন্ট, আকস্মিক ধন প্রাপ্তি, দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, পারিবারিক সুখের জায়গা, মান সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি হবে, কর্মক্ষেত্রে সফলতা আপনারা পেতে চলেছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত রূপে যথেষ্ট উন্নতির দিক কিন্তু আপনাদের নির্দেশ করছে সিংহ রাশি এবং এই সময় বেশ কিছু গুড নিউজ আপনারা কিন্তু এই সময় পেতে চলেছেন। এই 55 ঘন্টার মধ্যে এই গজকেশরী রাজযোগ আপনাদেরকে আকস্মিক ধন প্রাপ্তিও ঘটাতে চলেছে এবং আকস্মিক মান সম্মান বৃদ্ধিও কিন্তু ঘটাতে চলেছে।
চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনার সুখভাবে চন্দ্র এবং আপনার কর্মভাবে এই বৃহস্পতি সমসপ্তন গজকেশী রাজযোগ আপনার পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে। মন মানসিকতার জায়গা আগের থেকে অনেকটাই ভালো হবে। বিদেশ থেকে আপনাদের লাভ, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা বৃদ্ধি পাওয়া, আকস্মিক ধন প্রাপ্তি, ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো এবং এই সময় বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আপনাদের আসবে। যারা গভর্নমেন্টের সঙ্গে যুক্ত আছেন, গভর্নমেন্টের চাকরির সঙ্গে যুক্ত আছেন, এই সম্ভাবনাগুলো বা প্রমোশনের জায়গাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে। রাজনৈতিক ক্যারিয়ার ক্ষেত্রে মান সম্মান কিন্তু বৃদ্ধি হতে চলেছে এবং কর্মের জায়গাটা কিন্তু আপনাদের প্রমোশনের জায়গা এগুলো নির্দেশ করছে বৃষ রাশি। দেখুন, বৃষ রাশির সাথে অর্থাৎ শুক্রের সাথে বৃহস্পতি এবং চন্দ্রের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয়, তা ক্ষেত্রেও কিন্তু এই গজকেশীর রাজ্য বৃষ রাশিকে বিশেষভাবে লাভ প্রদান করতে চলেছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি আপনার পঞ্চমভাবে চন্দ্রের অবস্থান, একাদশভাবে আপনার বৃহস্পতির অবস্থান। প্রথম কথা, এই যে সমসপ্তম দৃষ্টি গজকেশী রাজ্য আপনাদের এই সময় অপার মান সম্মান দিবে, অপার ধন আপনাদেরকে দিতে চলেছে মেষ রাশি। সন্তান সুখের জায়গা, পারিবারিক সুখের জায়গা, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ভাগ্যের সাপোর্ট, বিদেশ থেকে লাভ, ব্যবসার ক্ষেত্রে সফলতা, রাজনীতি ক্যারিয়ারের ক্ষেত্রে উত্থান, আকস্মিক ধন প্রাপ্তি এবং এই সময় আপনাদের প্রপার্টি কেনার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে বা তার জন্য টাকা ইনভেস্টমেন্ট করা এবং আপনার বন্ধুবান্ধব থেকে সহযোগিতা, সন্তানের এডুকেশনের দিক কিন্তু ভালো হবে অর্থাৎ এবং শেয়ার মার্কেট থেকে এই সময় প্রফিটের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে এবং লাভ, সফলতা, সাকসেসের জায়গায় কিন্তু মেষ রাশি নির্দেশ করছে এবং সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনাটা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলছে মেষ রাশি। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আপনাদের সুখভাবে এই বৃহস্পতি এবং আপনার ঠিক কর্মভাবে আপনার চন্দ্রের অবস্থান। দেখুন, প্রথম কথা হচ্ছে কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা আপনাদের নির্দেশ করছে বা মান সম্মান বৃদ্ধি করবে। পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে, অপার ধন সম্পত্তি এই সময় আপনারা পাবেন এবং এই সময় আপনাদের রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে যারা আছেন, রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি যোগ কিন্তু দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি এবং আপনাদের এই সময় ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট সফলতা, বিদেশ থেকে লাভ, দাম্পত্য সুখের জায়গা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনাটা আপনাদের বাড়িয়ে তুলছে এবং এই সময় ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই টাকাগুলো কিন্তু পুনরুদ্ধার, রিকভারি কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে এবং ভাই বোনদের সাপোর্ট আপনারা এ সময় কিন্তু পাবেন এবং মাতৃসুখ আপনারা পাবেন। মায়ের, যাদের মায়ের শরীর স্বাস্থ্য খারাপ আছে, মায়ের হেলথের দিকটা কিন্তু আগের থেকে অনেকটাই বেটারমেন্ট কিন্তু এ সময় হবে এবং আপনাদের এ সময় বেশ কিছু খুশির সংবাদ যেটা আগামী দিনে আপনাদের কিন্তু কাজে আসবে, এরকম বেশ কিছু গুড নিউজ আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করতে চলেছে মেষ বৃশ্চিক রাশির ক্ষেত্রে। আমি যে এই যে এই রাজযোগের কথা বললাম, 19 মে এই 55 ঘন্টার জন্য তৈরি হচ্ছে, এই রাজযোগে আপনাদের কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ দিবে এবং এটি হচ্ছে গজকেশরী রাজযোগ। যে রাজযোগের ফলে রাজতুল্য মান সম্মান, অর্থ, খ্যাতি প্রতিষ্ঠা, দাম্পত্য সুখ, সন্তান সুখ, এডুকেশান, বিবাহ,
এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে প্রশমিত কিন্তু এই সময় করতে চলেছে। এই একটি রাজযোগ এই 55 ঘন্টায় 6টি রাশির ভাগ্যোদয় করতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।